আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আমার ব্লগে আমি আজকে ইফতারিতে শিককাবাব তৈরি করেছিলাম, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে যে কিমাটা নিয়েছি, বিফ কিমাটা আমি আমার হাতেই তৈরি করেছি বাসাতেই। আর এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা দিয়েছি, 1/2 টেবিল চামচ আমি রসুন দিয়েছি, 1 চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ আমি হলুদ গুঁড়া দিয়েছি, তারপরে আমি 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, আবার একটু জিরা দিয়েছিলাম, জিরা গুঁড়াটা না দিলেও হয়। এরপরে আমি 1/2 চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েছি, তারপরে আমি এখানে গরম মশলা দিচ্ছি, এটা হচ্ছে দারচিনি গুঁড়া, আমি এখানে 1/2 চামচেরও একটু কম দিয়েছিলাম, আর একটু এলাচ গুঁড়া, তারপরে এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি 1 টেবিল চামচের একটু বেশি টক দই দিলাম। এরপরে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল। এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি সব কিছু রেডি করে মেখে রেডি করে ফেলেছি, যখন বানাতে যাব মানে তখন দেখি আমি যে মানে কাবাবগুলো যে কাঠিগুলোয় গাঁথতে হয় সে কাঠিগুলো বাসায় নাই। তো এখন কিভাবে বানাবো এটা তো একটা ঝামেলা হয়ে গিয়েছে, তো একটা বুদ্ধি করে ফেললাম। আমার ছেলে যে স্ট্রগুলো আছে যেটা থেকে সে জুস খায় যেটা দিয়ে, সেইটার ভিতরে গেঁথে তারপরে আমি দিয়েছিলাম। যদিও বা শেপটা অনেক সুন্দর হয়নি, কিন্তু টেস্টের কোনো হেরফের হয় নাই, টেস্টটা অনেক সুন্দর ছিল, অনেক মজার ছিল, খেতে আসলে অনেক ভালো হয়েছিল। এই যে আমি এভাবে দিয়ে আস্তে করে স্ট্রগুলো বের করে নিচ্ছি। এখন যেহেতু নেই, কি করা যাবে, আর আমার বাসার খুব কাছেও না যে আমি দৌড়ে যেয়ে নিয়ে আসব, আর আমার হাজবেন্ডও বাসায় ছিল না। যাই হোক, যেটাই হয়েছে ভালোই হয়েছে। তো এভাবে করেই আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। তো মনে হলো যে অনেকগুলো তো এভাবে লম্বা লম্বা করে বানালাম, এবারে কয়েকটা কাবাব আমি একটু গোল শেপ করে বানিয়ে ফেলি। তো আমি এক পাশটা উল্টে দিচ্ছি, কাবাবের এক পাশটা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আসলে কাঠি দিয়ে যদি থাকতো ওটা দিয়ে করলে আরও সুন্দর একটা শেপ আসতো, দেখতে অনেক সুন্দর লাগতো। যাই হোক, এটাও ভালো হয়েছে, খারাপ হয়নি একেবারে। এবার আমি কয়েকটা গোল গোল শেপ করে কাবাব বানিয়ে নিচ্ছি। এখন কাবাবগুলোকে আমি একটু ঢেকে দিব যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আর পাশের চুলায় আমি একটু নান রুটি ভেজে নিয়েছি, আর একটা সস তৈরি করেছি। আমি এই সসটা আমি যে কিছুদিন আগে যে পার্সিয়ান কাবাবের একটা রেসিপি শেয়ার করেছিলাম,
সেখানে দেখিয়েছি সেম সসই। তো আমাদের দেশীয় স্টাইল একটা সস, অনেক মজার। এখানে আমি টক দই আর মেয়োনিজ দিয়ে এটা তৈরি করেছি। তো আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক।